আমরা আছি সর্বদা। তিন দিন পর চেন্নাই থেকে মিজানের মৃতদেহ নিয়ে আসা হয় সোনামুড়া মহকুমা ময়নামা তার নিজ বাড়িতে। সোনামুড়া এ যুবকের চেন্নাই ফাঁসি দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকাল 9টা নাগাদ। জানা যায় সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড বাসিন্দা মানিক মিয়ার বড় ছেলে মিজান হোসেন চেন্নাইয়ের তিরুমন্নাইয়ে কর্মরত অবস্থায় ছিল। সেখানে বিশালগড় করাইয়ামুড়া এলাকার আব্দুল কালামের মেয়ে নাসিমা আক্তার নামে একটি মেয়েও কর্মরত ছিল। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন থেকে কোনো এক কারণে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। দুজনে কাছাকাছি রুমে ভাড়া থাকত, কিন্তু বুধবার মিজানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার নিজ ভাড়া বাড়ি থেকে। ছেলেরা যখন সকালে মিজানের ভাড়া বাড়িতে যায় তখন ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরিবারের দাবি মিজানকে খুন করা হয়েছে। তিন দিন পর আজ তার মৃতদেহ বাড়িতে আনা হয়, কিন্তু চেন্নাইয়ের স্থানীয় হাসপাতাল থেকে তার মৃত্যুর কারণ জানায়নি বলে অভিযোগ করে পরিবার। এদিকে মিজানকে একবার দেখার জন্য তার মৃতদেহ নিয়ে আসতে গ্রামের মানুষ জড়ো হয়। আজ সন্ধ্যা 6টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ নিয়ে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির আরো অন্য ছেলেরা ছিল, সেখানে কথা বলে দেখা গেল যে গত 1 বছর যাবৎ একটা মেয়ের সাথে নাকি তার প্রেমের সম্পর্ক ছিল, এবং এই সুবাদে মেয়ের সাথে তার কী নিয়ে জানি ঝগড়া বা মায়া মায়ার সাথে বা টাকা পয়সা নিয়ে এই ধরনের একটা ঝগড়া হয়। ঝগড়ার কারণে তাদের মেয়ে ওখানে থাকতো নাকি, মেয়েটা বাড়ির বিশালগড়, মেয়েটাও ওই জায়গার মধ্যে থাকতো এবং ওই জায়গার মধ্যে কাজ করে কর্মরত ছিল, এবং ছেলেটাও ওই জায়গার মধ্যে ছিল। এখন রাত্রের বেলা মেয়ের সাথে কি হয়েছে, না ছেলের ঝগড়া হয়েছে, না খুন করা হয়েছে, না মেয়ে ছেলে নিজেই আত্মহত্যা করছে, আমাদের বাড়ির লোকের কিন্তু জানা নাই কিভাবে মারা গেছে। কিন্তু আমরা সকাল যে খবর আসে, খবরের সাথে সাথে আমাদের বাড়ির লোকজন ছিল, আমরা ওই জায়গার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করছি এবং যথারীতি থানার মধ্যেও নিয়ে গেছে। থানার মধ্যে পুষ ম্যাডাম হয়েছে, পুষ ম্যাডামে রিপোর্টে কী কইছে, পুষ ম্যাডাম রিপোর্টে, পুষ ম্যাডাম রিপোর্টে কী বলেছে, এখনও আমরা দুয়াশা আমাদের এখানে ছেলেরা ছিল যে ছেলেরা একটাই বলেছে যে তোমরা এটা নিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমরা লাশ এত তাড়াতাড়ি পাইতে না, তোমরা লাশ দিয়ে দিবো তাড়াতাড়ি, তোমরা এটা নিয়ে এত কিছু জানার কোনো চেষ্টা করো না, এ ধরনের বক্তব্য ওই হসপিটাল থেকে বা ওইখানকার প্রশাসন থেকে আমাদের এখানের ছেলেরা যে অন্য ছেলেরা কর্মরত ছিল তাদের কাছে বলেছি বা কিছু করবো না, মেয়েটাও অস্বীকার করছে। তো এখন তো আমরা তো চেন্নাই আর কুলুবাড়ি সোনামুড়া ত্রিপুরা অনেক দূর, ওইখানে কী হয়েছে না হয়েছে আমরা কিন্তু এখনও আমরা কোনো সিদ্ধান্ত এখনও নিছি না। যে আমরা যদি খোঁজখবর পাই তাহলে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো ওই মহিলার বিরুদ্ধে আমরা মামলা করব, যদি আমরা খোঁজখবর নিয়ে যদি এই মহিলাকে সম্পর্কে আমরা কিছু জানতে পাই তাহলে আমরা নিশ্চয়ই মামলা করব। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।